পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাসিন্দা কত জানেন আপনারা? 9 কোটির উপর। এই 9 কোটি পাবলিক, এই 9 কোটি রাজ্যবাসী এখন এই মুহূর্তে এপ্রিলের শেষ দিন, মে মাসের শুরু, এই মুহূর্তে সকলে ভাবছে যে আগামী মে মাস থেকে যে রেশন পাবেন তারা কতটা পরিমাণ চাল পাবেন, কতটা পরিমাণ গম পাবেন, কতটা পরিমাণ আটা পাবেন, কতটা চিনি পাবেন, কতটা ডাল পাবেন। কেন ভাবছেন জানেন? কারণ সকলে কাজ হারিয়ে বাড়িতে বসে আছেন এবং সকলে এখন এখন রেশন শপের উপর নির্ভরশীল। রেশন শপ থেকে যা খাবার পাবে সেই খাবার খেয়ে দিন কাটানোর স্বপ্ন দেখছে, আর এটা তাদের অধিকার, এটা তাদের অধিকার। সো এই ফুড সিকিউরিটি তাদের অধিকার, রাজ্য, দেশ, নেশন, স্টেট, যেটাকে স্টেট নেশন যাই বলুন, স্টেট নেশনের যে গভর্নমেন্ট থাকবেন সেই গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে এটা থাকে। এটা ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট দায়িত্ব যে তার রাজ্যবাসীকে, তার বা তার দেশবাসীকে উপযুক্ত খাবার প্রদান করা, ফুড সিকিউরিটি প্রদান করা। এখন পশ্চিমবঙ্গের এই 9 কোটি বাসিন্দা আজকে জানে না যে আগামী মে মাসে তারা তাদের বিভিন্ন কার্ড অনুযায়ী ঠিক কতটা পরিমাণ চাল পাবেন, কতটা পরিমাণ গম পাবেন এবং কতটা পরিমাণ আদার্স দ্রব্যগুলো পেতেন রেশন শপ থেকে, রেশন ডিলারের কাছ থেকে কতগুলো করে পাবেন। এর জন্য আমি অনেক সার্চ করেছি ইন্টারনেটে, আপনাদের কাছে সহজভাবে যদি একটা ভিডিও তুলে ধরতে পারি এই আশা করেছিলাম, যাতে আপনাদের মন থেকে কনফিউশনগুলো দূরে আপনারা পুরোপুরি 100% কনফিডেন্ট নিয়ে রেশন শপের সামনে দাঁড়াতে পারেন যে আমরা এই কার্ড, আমার আপনাকে যে মাল দেবে বা যে প্রোডাক্টগুলো আপনাকে দিল, যে দ্রব্যগুলো আপনাকে দিল, আপনি মিলিয়ে নিলেন যে আপনি আমার কাছ থেকে যেটা জেনে গেছেন আর ওখানে গিয়ে যেটা পেলেন সেই পাওয়া আর আপনার জানা, এই দুটোর মধ্যে মিল আছে কিনা। যদি মিল না থাকতো তাহলে আপনারা অবশ্যই হেল্পলাইন নম্বরগুলো যেগুলো আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই হেল্পলাইন নম্বরে কমপ্লেন করতেন এবং কমপ্লেন করার পরে আপনার সেই কমপ্লেন অনুযায়ী তারা রেশন শপ বা রেশন ডিলাররা শাস্তি পেত। কিন্তু দুঃখের কথা হলো, আমি এখনো পর্যন্ত কোনো লিস্ট খুঁজে পাইনি, কোনো তালিকা, যে তালিকায় AAY, PHH, SPHH, RKSY1, RKSY2 এই কার্ডের শ্রেণীভুক্ত পরিবারগুলো বা লোকগুলো কত কিলো করে এই প্রোডাক্টগুলো পাবেন, যে দ্রব্যগুলো পান, খাদ্যশস্যগুলো পান, সেই খাদ্যশস্যগুলো কত করে পাবেন। তো তারপর আমি WBPDS এর অর্থাৎ সরকারি গভর্নমেন্ট যে ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, রাজ্যের যে খাদ্য দপ্তর, সেই খাদ্য দপ্তরে ফোন করলাম। ফোন করে আমি ম্যাটারটা তুলে ধরার চেষ্টা করলাম যে আমি একজন ইউটিউব চ্যানেল থেকে বলছি, আমি মইনুদ্দিন সরকার ইউটিউব চ্যানেল থেকে বলছি, আমি এই বিষয়গুলো আমার দর্শকদের জন্য ক্লিয়ার করতে চাই, কারণ গোটা রাজ্যবাসী এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাটাই ভাবছে যে মে মাসে তারা খাদ্যশস্যগুলো যে কত পরিমাণ, খাদ্যশস্যের পরিমাণ কত করে পাবে তারা, অর্থাৎ চাল কত পাবে, গম কত পাবে, আটা কত পাবে, ডাল কত পাবে, এই সমস্ত বিষয়গুলো তারা ভাবছে এবং তারা খুঁজছে, তারা উত্তর খোঁজার চেষ্টা করছে কিন্তু তারা উত্তর পাচ্ছে না। তারপর ফোন করাতে আমাকে জাস্ট জিজ্ঞাসা করা হলো আপনার কোন কার্ড, মানে তাদের একটাই ইন্টেনশন বা একটাই ইন্টেনশন বলতে কি তাদের একটাই ডিরেকশন হতো যে আপনারা শুধুমাত্র যে ব্যক্তি ফোন করবেন সেই ব্যক্তি কোন কার্ডের অন্তর্ভুক্ত, তার পরিবার কোন কার্ডের অন্তর্ভুক্ত, সেই তথ্যগুলো তুলে ধরবেন, বাদ বাকি তথ্য দেওয়ার দরকার নেই। সো এখানে AAY PHH এই যে কার্ডগুলো আছে, SPHH, RKSY1, RKSY2 এই কার্ডগুলো আছে, এই কার্ড যাদের আছে আমি তাদেরকে বলবো, আমি তাদেরকে স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। শুধু এইটুকু আমি জানতে পেরেছি যেটা, যে আপনারা গত মাসে, অর্থাৎ আপনারা আগে যেভাবে রেশন পেতেন প্রত্যেকটা কার্ড অনুযায়ী, ঠিক সেই প্রোডাক্টগুলো পাবেন, সেই খাদ্যশস্যগুলো আগের মতোই পাবেন। শুধুমাত্র এখানে অ্যাড হবে 5 কিলো চাল কাঠ পিছু এবং 1 কিলো ডাল, মাসে 5 কিলো চাল এবং 1 কিলো ডাল, এই কেন্দ্র সরকারের দেওয়া 5 কিলো চাল 1 কিলো ডাল, এই যে অতিরিক্ত পাওনাটা, এই অতিরিক্ত পাওনাটা শুধু অ্যাড হবে, আপনারা যা পেতেন আগের মাসে যেভাবে পেতেন তাই পাবেন, প্লাস 5 কিলো চাল কাঠ পিছু প্লাস 1 কিলো ডাল পাবেন। এখন কথাটা হলো যে আপনারা জানতেন না যে আগের মাসে আপনারা সঠিক ওজন পেয়েছেন কিনা,
আপনাদেরকে আমি বলবো, আপনাদেরকে আমি এই অনুরোধটা করব, আপনারা আপনাদের নিজস্ব কার্ড নিন হাতে। কয়টা কার্ড আছে আপনার ফ্যামিলিতে? PHH, SPHH, RKSY, RKSY2, যে কার্ড হোক আপনার, কয়টা কার্ড আছে আপনার ফ্যামিলিতে সেই কার্ডগুলো আপনি গুনবেন। কার্ড নিয়ে আমি যে নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি আপনারা নোট করে নিন, 1800 1800 3555 sorry 1800 3455 505, স্ক্রিনও দিয়ে দেবো এবং কমেন্ট ডেসক্রিপশন বক্সটা আমার লেখা থাকবে, নাম্বারটি কমেন্ট বক্সও দিয়ে দেবো, অথবা 1975, এটা হলো খাদ্য দপ্তরের নাম্বার, এখানে ফোন করবেন নির্দ্বিধায়, কোনো প্রবলেম নেই, ফোন করবেন। ফোন করে আপনি এক নম্বর অপশনটি ক্লিক করবেন, আপনি এক নম্বর বাটন টিপবেন, ঠিক আছে, যেখানে এক নম্বর বাটনে বলবে যে আপনার তথ্য জানার জন্য বা ইনফরমেশনের জন্য এক টিপুন, আর অভিযোগ জানানোর জন্য দুই টিপুন। তাহলে আপনি এক টিপবেন, এক টিপলে আপনার কলটি সরাসরি কানেক্ট হয়ে যাবে এবং সেখানে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি এই জেলা থেকে বলছি, এই ব্লক থেকে বলছি, আমরা পরিবারে 4 জন লোক বা 5 জন লোক বা 7 জন লোক, আমাদের PHH ক্যাটাগরির কার্ড, তাহলে আমরা আগামী মে মাসে ঠিক কতটা পরিমাণ চাল পাবো, কতটা আটা পাবো এবং আর কি কি পাবো, এই বিষয়গুলো আপনার পুরো ক্লিয়ার হয়ে যাবে, পুরো ক্লিয়ার হয়ে যাবেন। আপনার আপনাদের উনারাই আপনাদেরকে হিসাব করে দেবেন যে আপনি টোটাল কত কিলো চাল পাচ্ছেন, টোটাল কত কিলো আটা পাচ্ছেন এবং টোটাল কত কিলো ডাল পাচ্ছেন। ওখান থেকে আপনি সরাসরি হিসাবটা পেয়ে যাবেন, হিসাবটা আপনি নোট করে রাখবেন, আপনি লিখে রাখবেন এবং আমার এখানে কমেন্টেও জানাবেন যে আপনাকে কি ইনফরমেশন দিল, কোন কার্ড অনুযায়ী আপনাকে কি ইনফরমেশন দিল। আপনি এখানে কমেন্ট করবেন আপনার কোন শ্রেণীর কার্ড, আপনার পরিবারের লোক সংখ্যা কত এবং আপনি টোটাল কত চাল পাচ্ছেন, কত আটা পাচ্ছেন এবং কত ডাল পাচ্ছেন। এবং আপনাদের রেশন কার্ড সংক্রান্ত আরো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন, আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, সকলের জানার প্রয়োজন, তারা কত করে চাল পাবে, কত কিলো আটা পাবে, এই সমস্ত কিছু সকলের জানার প্রয়োজন। কারণ এই মুহূর্তে আমি চাই না যে কোনো পাবলিক রেশন শপের দ্বারা, রেশন ডিলারের দ্বারা ঠকে যা বা প্রতারিত হোক, পাবলিক যেন আমাদের মতো জেনারেল পাবলিক সকলে যেন তার ন্যায্য অধিকার বুঝে নেয় এবং বুঝে পায়। আর যদি এর পরেও আপনাদের দেওয়া এই তথ্যগুলো, আমি যে তথ্যগুলো দিলাম বা আপনি যে তথ্যগুলো কালেক্ট করবেন ফোন করে, এই তথ্যগুলোর সাথে আপনাকে রেশন শপে যে প্রোডাক্ট দিল, যে খাদ্যশস্য দিল, সেটা যদি মিল না থাকে, আপনারা সরাসরি সরাসরি ভিডিও করবেন, ভিডিও করে ফেসবুকে আপলোড করবেন। এবং আর একটা যেটা ইম্পর্টেন্ট আপনাদেরকে করতে হবে, ভিডিও করেন আর না করেন, যেটা ইম্পর্টেন্ট সেটা করতে হবে, আমি যে নাম্বারটা আপনাদেরকে দিয়েছি এই স্ক্রিনে দিয়েছিলাম এবং দিচ্ছি আবার স্ক্রিনে এবং কমেন্ট বক্সে আছে, ডেসক্রিপশন বক্সে আছে, এই নম্বরে আপনারা ফোন করে তখন দুই টিপে অভিযোগ করবেন। এখন এক টিপে আপনার তথ্য নেবেন যে কি কি পাবেন, আর তখন যদি না পান তাহলে দুই টিপে অভিযোগ দায়ের করবেন যে আপনি এই পাননি, কেন পাননি। একটা কথা আরো বলার আছে যে আপনারা সব অবশ্যই সকলে রেশন ডিলারের কাছ থেকে মেমো নেবেন, যে মেমোতে উল্লেখ থাকবে আপনাকে কত কিলো চাল দেওয়া হলো, কত কিলো আটা দেওয়া হলো, কত কিলো ডাল দেওয়া হলো, আর কি কি দেওয়া হলো, সব উল্লেখ থাকবে, অর্থাৎ রিসিপ্ট নেবেন। এবার এই কাজটুকু আপনারা অবশ্যই সকলে করবেন। সমস্ত রেশন ডিলাররা তাদের দুর্নীতি যদি তারা করে থাকতো, সেই দুর্নীতি বন্ধ করতে বাধ্য। সতর্ক আপনাকে হতে হবে, সচেতন আপনাকে হতে হবে, অটোমেটিক বাকি সব সচেতন হয়ে যাবে। সো অবশ্যই মেমো নেবেন, মেমো নিয়ে মেমোটা আপনার কাছে রাখবেন, যদি আপনার না মেলে তবে আপনি ফার্দার স্টেপে কি করবেন সেই বিষয়গুলো আমি আপনাকে একে একে ক্লিয়ার করব। সো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সকলের মাঝে, সকলে যাতে তাদের অধিকার বুঝে নেয় এবং সকলে যাতে এই ভিডিওটির মাধ্যমে উপকার পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।